কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে অনেকদিন পর আমার একটু রান্নার ইচ্ছা করছে, রান্না বলতে তেমন কিছু না, পিঠে বানানোর ইচ্ছা করছে। তো দেখা যাক, আমি কখনো পিঠে বানাইনি, তো আজ বানাবো, তোমাদের সাথে শেয়ারও করব, তোমরা দেখবে টেস্ট কেমন হয়। আমি অনেস্ট রিভিউ দেবো যে টেস্ট কেমন হয়েছে, ভালো হলেও বলবো, খারাপ হলেও বলবো। তো চলো। এসে গেছি আমি আমার কিচেনে। তো এখানে ফার্স্ট আমি 1 কাপ ময়দা নিচ্ছি, আর এটা 1/2 কাপ সুজি, যেটা আমি কিছুক্ষণ আগেই মিক্সিতে একবার জাস্ট পাউডার করে নেওয়া। এটা ঈষৎ উষ্ণ গরম জল করে রেখেছিলাম, আর এটাকে একটু একটু করে মিক্স করব, থিকনেসটা ঠিকঠাক রাখার জন্যে অল্প অল্প করে করতে হবে। তো আমার তো ফার্স্ট টাইম ছিল, একটু নার্ভাস লাগছিল, ঠিকঠাক হয়েছিল। তো এটা থিকনেসটা এরকম হবে, আর আমি ভিতরে লবণ অ্যাড করতে ভুলে গেছিলাম, তো সেটা টেস্ট ওয়াইজ দিতে হবে। এবারে যে ফিলিংটা সেটা আমি তৈরি করে নেবো, তার জন্য আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গেলে তার ভিতরে দিয়েছি দালচিনি আর এলাচ। তো এবারে আমি দিয়ে দেবো 3 টেবিল স্পুন সুজি, এবার সুজিটাকে একটু হালকা ভেজে নিতে হবে। তো আমার সুজিটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। হ্যাঁ, দুধটা হালকা গরম হলে ভালো হয়। এবার টেস্ট ওয়াইজ লবণ দিয়ে দেব। দুধটা একটু ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল স্পুন চিনি, যতটা সুজি দেবো আমরা এটা প্রায় হয়ে এসছে। আমার ঘরে নলেনগুলো সন্দেশ ছিল, যেটা আমি দিয়ে দিয়েছিলাম এর ভিতরে।
তো হয়ে গিয়েছে আমার পুরোটা রেডি, এরপরে জাস্ট বানানো। একদম হালকা করে জাস্ট অয়েল ব্রাশ করতে হবে। দেখো আমরা এখানে টিস্যু দিয়ে করছি, একদম হালকা করে জাস্ট একটা লেয়ার। এবার আমি ময়দার ব্যাটারটা দিয়ে দেবো, আর এটাকে হালকা করে স্প্রেড করে দিতে হবে। এটা হালকা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ব্যাপারে বসাতে হবে। পুরটা দিয়ে দেব আমি, খুব কেয়ারফুলি নিতে হবে। যেটা ফার্স্ট অ্যাটেম্পটেই খুব সুন্দরভাবে হয়ে গেছিল। হয়ে গেছে আমার, আমি তো ফার্স্ট অ্যাটেম্পটে এত সুন্দর হবে আমি ভাবিনি। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে। তো টেস্ট করব, দেখো খুব সুন্দর হয়েছে। তো আমি একটাকে টেস্ট করি কেমন হয়েছে, রিভিউ দিচ্ছি। অ্যামেজিং অ্যামেজিং। এটার ওপরে একটু ঘি দিয়ে দিয়েছিলাম আমি হালকা করে, মানে শেষের উল্টানোর সময় ওই জায়গাটা একটু ঘি দিয়ে দিয়েছিলাম লাস্টটাতে। তো আমি সেটাই ট্রাই করছি, তোমরা একবার জাস্ট করে দেখো। মানে অনেকেই তো, অনেকে না সবাই জানে কীভাবে করতে, যারা যারা এখনো করনি তারা এই রেসিপিতে কিছু কিছু জিনিস, যেমন এই যে সন্দেশ, তো এগুলো হচ্ছে আমার অ্যাড করা, মানে আমার আম্মুর করে এভাবে। তো আজকে আমি ট্রাই করেছি, আমি একবারও পিঠা, মানে
পিঠে বা কিছু কখনো করিনি, তো আমার খুব ভালো লেগেছে। আর এত সুন্দর হবে আমি সত্যি সত্যি ভাবিনি, সেজন্য ফার্স্ট বলে দিয়েছিলাম যে খারাপ হলেও বলবো ভালো হলেও বলবো, কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার খুব ইচ্ছা করছিল এর আগে, এরপরে আর একদিন আর একটা পিঠে আমি ট্রাই করব, তো তোমাদেরকে সেটাও দেখাও। ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। যারা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করবে। টাটা।